শেখ সাদী রহিমাহুল্লাহ একদিন ভোরবেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন এবং তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। তাহাজ্জুদ নামাজ আদায় করার পর তিনি আশেপাশে তার এলাকার সকল মানুষদের জন্য সকল মানুষদের উদ্দেশ্যে করে বললেন, হায় আফসোস, এই মানুষরা যদি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করত তাহলে কতই না ভালো হতো। তো তার কথা শুনে তার পিতা তাকে বলল, হায় আফসোস, তুমি যদি এই মানুষদের মতো ঘুমিয়ে থাকতে তাহলে কতই না উত্তম হতো, কতই না ভালো হতো। যদি তুমি এই মানুষদের মতো ঘুমিয়ে থাকতে তাহলে তোমার দ্বারা এই গীবত করাটা সম্ভব হতো না, তুমি গীবত থেকে বেঁচে থাকতে পারতে। তো এখান থেকে আমরা বুঝতে পারি গীবত করা এটা কোনো ছোটোখাটো কোনো গুনাহ নয়। ভালো কথা বললেও যে গীবত হালাল হয়ে যাবে বিষয়টা এমনও নয়, ভালো কথা বলেও গীবত করা যাবে না এবং খারাপ কথা তো দূরেই থাকলো। বর্তমানে আমরা গীবত করতে এতটাই ভালোবাসি আর এতটাই আমরা হালাল মনে করি যে এটা একদম আমাদের জন্য হালাল করা হয়েছে। গীবত করার সময় অনেকে বলে থাকে যে বললে তো গীবত হয়ে যায়, তবুও বলি, একথা বললেই গীবতটা আসলে হালাল হয় না। আসুন আমরা গীবত করা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দিন, আমিন।